আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গুগল থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করবেন। আমরা ইউটিউব ভিডিওর জন্য, ইউটিউব ভিডিও থাম্বনেল বানানোর জন্য আমরা বিশেষ করে গুগল থেকেই পিকচার ইউজ করে থাকি। তো অনেক সময় দেখা যায় কি, আমরা গুগল থেকে পিকচার ইউজ করার কারণে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে বা কমিউনিটি গাইডলাইন আমাদেরকে অ্যারেস্ট করে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল থেকে টোটাল ফ্রি ডাউনলোড পিকচার ডাউনলোড করবেন, আপনাকে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দেবে না এবং কি আপনার কমিউনিটি গাইডলাইনের মধ্যে আপনাকে ধরবে না। তো প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনাকে গুগলে চলে যেতে হবে। এভাবে যদি না আসে আপনি ডাইরেক্ট এখানে চলে যাবেন, GOOGLE গুগল লিখে, জাস্ট গুগল লিখলে হবে। তারপর আপনাকে www.google.com এগুলো লেখার দোকানে ছোট্ট একটা আপনাদেরকে ট্রিক শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনি গুগল লিখে জাস্ট কন্ট্রোল এন্টার দিলে www.com সব চলে আসবে। দেখছেন, আমি কন্ট্রোল এন্টার দিলাম, সব চলে আসছে, HTTP সব চলে আসবে আপনাকে। দেন আমরা এখান থেকে বিশেষ করে গুগলে আমরা যে কোনো একটা পিকচার নিব। তো আমরা কিভাবে নিব, আমরা বেসিক্যালি কিভাবে পিকচার নিই, জাস্ট আমাদের ফ্লাওয়ার প্রয়োজন হয়। আমরা ফ্লাওয়ার টাইপের পিকচার করার জন্য আমরা জাস্ট এখান থেকে কি করি, ফ্লাওয়ার লিখি, ঠিক আছে। জাস্ট আমি লিখবো গার্ডেন, GARDEN, গার্ডেন, আমি জাস্ট গার্ডেন লিখলাম, ঠিক আছে। তো গার্ডেন লেখার পর আমরা যখন এন্টার দিব আমাদের গার্ডেনের পিকচার চলে আসে। তো আমরা গুগল থেকে কি করি, ইমেজে চলে গিয়ে জাস্ট এখান থেকে আমাদের পছন্দ মতো পিকচারগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। তাতে করে কি হয়, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে স্ট্রাইকার চলে আসে বা কমিউনিটি গাইডলাইন আমাদেরকে ধরে, যেহেতু এদের পিকচারগুলো এইগুলো যে কোনো ওয়েবসাইটের পিকচার। যেমন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিকচারটা আমি ওপেন করলাম, এই যে পিকচারটা যে এই ওয়েবসাইটের, কিন্তু ওদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তো এগুলো ফ্রি পিকচার না, তা আমরা যে এগুলো ইউজ করলে আমাদেরকে অবশ্যই কপিরাইট স্ট্রাইক দেবে। তো আমরা কি করব, সেই জন্য বিশেষ করে চ্যানেল সাসপেন্ড হয়, ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয় এইসব কারণে। আমি ফার্স্ট টাইম এরকম পিকচার ইউজ করতাম, যখন যখন আমি প্রথম টিউটোরিয়াল বানিয়েছিলাম তখন এরকম আমি গুগল থেকে পিকচার ইউজ করেছিলাম, যার কারণে আমার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গিয়েছিল। আবার পরবর্তীতে আমি সেটা পুনরায় উদ্ধার করলাম। তো আপনারা কি করবেন, এভাবে যখন আপনার গার্ডেনের পিকচার প্রয়োজন হবে আপনি এখান থেকে সরাসরি এভাবে ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে পিকচার নেবেন না। আপনাকে একটা ছোট্ট একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে ফ্রি ইমেজ পাবেন, তবে সবগুলা ফ্রি পাওয়া যায় না। জাস্ট এখানে আপনি ইমেজটা সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এখানে টুলসে, টুলস নামের একটা অপশন দেখা যাবে। টুলসে যাওয়ার পর নিচে আর একটা অপশন আসবে, দেখেন আর কতগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি এই যে ইউজার্স রাইটে চলে যাবেন। ইউজার্স রাইটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন লেবেলড ফ্রম রিউজ উইথ মডিফিকেশন, ঠিক আছে। তা আপনি এই 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 ক্যাটাগরির পিকচার যদি আপনি ডাউনলোড করেন, আমি এটাকে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো পিকচার আছে, এই গার্ডেনের এই পিকচারগুলো আমরা আমাদের ইউটিউবে ইউজ করতে পারবো, যে কোনো আমাদের আর্নিং ওয়েবসাইট ইউজ করতে পারবো। শুধু আমাদেরকে এগুলোকে মডিফাই করতে হবে। আমরা যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে করি বা গ্রিমস দিয়ে করি, যে কোনো আমাদের পিকচার এডিটর দিয়ে আমাদেরকে একটু অল্প একটু মডিফাই করলে আমরা এই পিকচারগুলো আমাদের ইউটিউবে অ্যাকাউন্টে ইউজ করতে পারবো, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। দেন আপনার এরপরে যদি আমরা একদম এই যে লেভেল ফর রিউজ, আমরা এটাতে চলে যাই, লেভেলড ফর রিউজ এটাতে যদি যাই, আমাদের কিছু করতে হবে না। এই টাইপের পিকচারগুলো আমরা টোটালি ইউজ করতে হবে, আমাদের কোনো প্রকার এডিটিং করতে হবে না, মডিফিকেশন করতে হবে না, মডিফাই করতে হবে না। আপনি ডাইরেক্ট এই পিকচারগুলো ইউজ করতে পারবেন, ওনারা আপনাদেরকে এই পিকচারগুলো ফ্রি দিচ্ছে, তো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেন আরও অনেকগুলো অপশান আছে, এরপর নন কমার্শিয়াল রিউজ, নন কমার্শিয়াল ইউজ করতে পারবেন, এটাও ঠিক সেম, আপনার মডিফিকেশন করতে হবে। তো আপনি সবচেয়ে বেটার হচ্ছে একদম চলে যাবেন এভাবে, ইমেজে যাওয়ার পর আপনি টুলসে যাওয়ার পর রিলেভেল ফর রিউজে দিবেন, এখান থেকে আপনি ইচ্ছামতো আপনার পিকচার নেবেন। নেওয়ার পর আপনার ইউটিউবে ইউজ করেন, আপনার যেগুলো সাইট আছে, যেমন কি কমার্শিয়াল যেগুলো সাইট আছে, যেগুলোতে আপনি আর্নিং করেন, সব জায়গায় দিতে পারবেন। আপনাকে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দেবে না, আপনাকে কমিউনিটি গাইডলাইনও ধরবে না। দেন এখানে আরও কতগুলো সেটিংস আছে, আপনি সাইজ দিয়েও দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন মিডিয়াম সাইজের পিকচার দেবেন, আপনি মিডিয়াম সাইজের পিকচার এখানে দিলে মিডিয়াম সাইজে চলে আসবে। কালারটাও সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে আমি যদি এই কালার দিই কালার চলে আসবে, ঠিক আছে। এই যে এরকম কালার করে আপনার টাইম দিয়ে দিতে পারবেন, যেমন কি ফার্স্ট 24 hours আগে যেগুলো আপলোড হয়েছে, এরকম 1 week আগে যেগুলো, এরকম আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা না। এখান থেকে ক্লিয়ারও দিয়ে দিতে পারবেন, ক্লিয়ার দিলে আপনার চলে যাবে একদম আগের মতো অবস্থায় চলে আসবে। তো আপনারা কী করবেন, টুলসে গিয়ে ইউজার্স রাইট থেকে গিয়ে সুন্দর করে আপনার পিকচারগুলো ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ করবেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই।
দেন আমি নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো অন্য অন্য ওয়েবসাইট থেকে কিভাবে ফ্রি ফিচার ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা যার সাথে টুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।